বিজেপির রাজ্য সম্পাদিকা থেকে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হয়েছেন লড়াকু স্বভাবের ফাল্গুনী পাত্র। দলের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বে আস্থাতেই রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তিনি। তবে তাকে মহিলা মোর্চার সভানেত্রী করায় খুশির মহল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার একাংশের মধ্যে। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হওয়ার পর থেকেই আজ শ্যামনগর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে এলেন ফাল্গুনী পাত্র। মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিলেন তিনি। পুজো দিয়ে তিনি বলেন, মায়ের কাছে আশীর্বাদ চাইলাম সাধারণ মানুষের মধ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার থেকে যাতে দুটো সবাই দ্রুত মুক্তি পায়, রাজ্যের জঙ্গলরাজ থেকে যাতে সবাই মুক্তি পায় সেই জন্যই আমরা লড়াই করছি। এমনকি তিনি পঞ্চায়েত ভোট পিছিয়ে দেওয়ার বিষয়েও শাসক দলকে নিশানা করে বলেন, এটাও একটা কৌশল, পুরসভার মতো পঞ্চায়েত ভোট লুট করার জন্য ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি কার্যকর্তারা পঞ্চায়েত ভোটে লড়ার জন্য প্রস্তুত। দেখুন, পুজো দিলাম এই পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনার জন্য, এবং এই পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে যে ভীতির উদয় হয়েছে, মানুষ যেভাবে ভয়ের বাতাবরণের মধ্যে ভুগছে, তো তার থেকে মানুষ খুব তাড়াতাড়ি অবিলম্বে যাতে মুক্তি পায়। যে জঙ্গলরাজ পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে, নৈরাজ্যে সৃষ্টি হয়েছে, তার থেকে মানুষ যাতে মুক্তি পায় এবং এই অসুর শক্তি মা যেন খুব তাড়াতাড়ি দমন করতে পারে, সেই শক্তি আমাদের মধ্যে দিক। নারী শক্তি যে আছে, সেই মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সেই অসুর শক্তিকে দমন করব, এটাই মায়ের কাছে আজকে চাওয়া আছে। জানি না পঞ্চায়েত ভোট আসছে, আমরাও মনে করছি যে পঞ্চায়েত ভোট আসছে, কিন্তু আমরা জানি না যে পৌরসভার মতো পঞ্চায়েত ভোটটাকেও আবার পিছনে নিয়ে যাবে কিনা, এটা নতুন কোনো ফাঁকিবাজি কিনা। মানে ওনারা বুঝতে পেরেছেন যে আগামী পঞ্চায়েত ভোটে তারা হারতে চলেছে, সেই জন্য ভোটটাকে এইভাবে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা নতুন পরিকল্পনা এই যে বর্তমান পরিস্থিতি রয়েছে তার মধ্যে দিয়ে হতে পারে। তবে পঞ্চায়েত ভোট যদি হয়, ভারতীয় জনতা পার্টি তৈরি আছে লড়াই দেওয়ার মতো। আগের বারে কাউন্টিংয়ে গিয়েও ছাপ্পা মেরেছে, অনেক খুন করেছে, তারপরেও ভারতীয় জনতা পার্টি কিন্তু দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু এবারে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত ভোটে প্রথম স্থানেই থাকবে। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।